সুপ্রিয় দর্শক সপ্তাহ ঘুরে আবারও সবাইকে স্বাগত বাদ ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান ডিপিআরসি হসপিটাল কথা দেখবার জন্য প্রতি সপ্তাহের মতো আজও আমরা একটি নির্দিষ্ট স্বাস্থ্য সমস্যা নিয়ে কথা বলবো প্রিয় দর্শক আমাদের চারপাশে প্রতিনিয়ত আমরা একটি স্বাস্থ্য সমস্যার কথা শুনে থাকি সেটি হচ্ছে প্যারালাইসিস দুর্ঘটনা স্ট্রোক সাইকোলজিক্যাল ডিসঅর্ডার ভাইরাল অ্যাটাক ইত্যাদি বিভিন্ন কারণে এটি ঘটতে পারে তবে আসার কথা হচ্ছে সঠিক সময় সঠিক চিকিৎসা নিলে এই প্যারালাইসিস রোগীদের বেশিরভাগেরই পুনর্বাসন সম্ভব সুপ্রিয় দর্শক আজ আমরা কথা বলব প্যারালাইসিস ও পুনর্বাসন নিয়ে সুপ্রিয় দর্শক আজ আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন ডিপিআরসি হাসপাতালের চেয়ারম্যান বাদ ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ডক্টর শফিউল্লাহ প্রধান অনুষ্ঠানে আমি

এটা একেবারে কমন স্ট্রোকের কারণে বেশিরভাগ রুগী প্যারালাইসিসগ্রস্ত হয় তাছাড়া বিভিন্ন জনিত সমস্যা বাদ ব্যথা বা মেরুদণ্ডে যদি কোনো কারণে আঘাত পায় মেরুদণ্ড যে কোনো সমস্যায় স্পাইন নার্ভে যদি ইঞ্জুরি হয় তা থেকে প্যারালাইসিস হতে পারে কেউ যদি রোড অ্যাক্সিডেন্ট হয় কোনো সাজেস্ট ঘাড়ে আঘাত পায় তা থেকে নিচের অংশ প্যারালাইসিস হতে পারে কোমরে আঘাত খেলে কোমর থেকে নিচের অংশ প্যারালাইসিস হতে পারে যদি কাঠ ইঞ্জুরি হয় কোনো নার্ভ কেটে যায় তা থেকে প্যারালাইসিস হতে পারে আর তাছাড়া বিভিন্ন ইনফেকশাস ডিজিজ যেমন জিবিএস

পরবর্তী যে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে প্যারালাইসিস হ্যাঁ অবশ্যই তো প্যারালাইসিস একবার হয়ে গেলে ধরেন একটা সাইড হতে সম্পূর্ণ প্যারালাইসিস হয়ে গেল সেই সময়তে কি করবে হ্যাঁ একটা রুগী যদি স্ট্রোক করে দেখা যায় যে স্ট্রোক দুই টাইপের একটা হচ্ছে আমরা হেমোরেজিক বলে আর একটা হচ্ছে ইসকেমিক তো যদি হেমোরেজিক যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার মানে ইনস্ট্যান্ট হয় এই রুগী কিন্তু বলতেও পারবে না হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল তারপরে বমি হলো অথবা

কিন্তু আপনার মনোপ্লেজি হতে পারে একটা পা হাত ও প্যারালাইসিস হতে পারে তো হেমিপ্লেজি হয় বেশিরভাগ ক্ষেত্রে যেন রাইট হেমিসফেয়ারে যদি প্রবলেম হয় লেফট সাইড প্যারালাইসিস হয় লেফট হেমিসফেয়ারে সমস্যা হলে ডান পাশ প্যারালাইসিস একটা সাইড পুরোটি প্যারালাইসিস হয় তো এই স্ট্রোকের রোগীদের এই সমস্যাটাই সবচেয়ে বেশি হয়ে থাকে যে এক পাশ প্যারালাইসিস তো এই রোগীদেরকে আসলে যদি আমরা প্রথম দিন থেকে এই রোগীদের চিকিৎসা দেওয়া যায় যেটা আমরা বলছি পুনর্বাসন এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট মানুষের ধারণা যে এখনও বাংলাদেশের মানুষ গ্রামগঞ্জে মানুষের এখনো ধারণা যে প্যারালাইসিস হলে আর ভালো হবে না এটা একটা অবিশপ্ত জীবন বা সারা জীবন একটা বোঝা হয়ে থাকবে বোঝা হয়ে থাকতে হবে বা এটা মনে হয় কুসংস্কার আছে যে মানুষের ধারণা যে কেউ প্যারালাইসিস হলে কারো অভিশাপে মনে হয়েছে এটা একটা চিন্তা করে মানুষ যার কারণে যে অবিশপ্ত লোক যেভাবে আছে পড়ে থাকুক অথবা এই রুগীর যে চিকিৎসা আছে বা এই রুগী যে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবে এটা মানুষ কল্পনা করতে পারে অনেক ক্ষেত্রে হ্যাঁ এখন কিন্তু অনেক চেঞ্জ হচ্ছে মানুষ জানে না স্ট্রোকের বা প্যারালাইসিসের চিকিৎসা যদি সঠিকভাবে সঠিক জায়গায় চিকিৎসা দেওয়া যায় তাহলে রুগীগুলো আবার স্বাভাবিক জীবনে ফিরে আসে এই জিনিসগুলো কিন্তু মানুষ এখন জানছে এবং চিকিৎসা বিজ্ঞান উন্নতির কারণে আমাদের চিকিৎসা পদ্ধতি চিকিৎসা শিক্ষা এই সকল উন্নতির কারণে আর সবচেয়ে বেটে হচ্ছে আপনার মিডিয়ার উন্নতির কারণে মিডিয়ার কারণে এখন আপনার কমিউনিকেশন খুব ইম্পর্টেন্ট মানুষ জানছে জানছে এবং সারা বিশ্বে এই রোগের চিকিৎসা ধরন প্রকৃতিও চেঞ্জ হচ্ছে যার কারণে এখন আর কেউ প্যারালাইসিস গ্রস্ত হয়ে থাকে না অথবা যারা আছে তারও ট্রিটমেন্ট নিয়ে ভালোর দিকে যাচ্ছে আমাদের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করুন আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল